ভালো খারাপ অভিজ্ঞতাটা আগে বলি। বলো। খারাপ অভিজ্ঞতাটা ছিল যে 2015 এর আগে যখন আমি আসলে আমি এখন তখন নায়লা নেইম হই নাই, মানে তখন অ্যাজ এ সবাই যেরকম কাজ করছে টুকটাক মাঝে মাঝে কাজ করি ওই ধরনের, যখন ওই রকম লেভেলে যখন কাজ করতাম, তো একটা শুটিং এ যাচ্ছিলাম, তখন আমার বাসা সম্ভবত খিলগাঁও ছিল, খিলগাঁও থেকে শুটিংটা ছিল মগবাজারে, এখানে একটা স্টুডিও ছিল, তো অস্বাভাবিক ট্রাফিক ছিল, তো যেটা হয় আমি সবসময় শুটিং স্পটে টাইমলি পৌঁছানোর চেষ্টা করি, তো আমার হয়তো কল টাইম 9টায় ছিল, তো আমি বলেছি আমি 10টার সময়ের মধ্যে পৌঁছে যাব, অস্বাভাবিক ট্রাফিকের কারণে আমি যখন 12:30টার সময় সেটে পৌঁছাই না, আমি গিয়ে বলি যে আসলে ট্রাফিকটা হাই ছিল, কোনো কারণে রাস্তা ব্লক ছিল, তো তখন তারা আমার মুখের উপরে বলে যে যে কাস্টিংটা ছিল যার ওটা একটা মিউজিক ভিডিও ছিল, তো ওই কাস্টিং আমার যে রোলটা ছিল বা যে লিড রোলটা ছিল আমার দেরি করে আসার কারণে ওরা অন্য একটা মেয়েকে ডেকে নিয়ে কাজটা করে ফেলেছে, আর আমি সেট থেকে বের হয়ে চলে আসি, তো এটা আমার একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল যে আমি তো মুহূর্তে আপডেট দিয়েছি বা আমাকে আগে বললেও পারতো যে বা আমি যখন ঢুকছি ও তখনও বললে পারতো যে আসলে দরকার নেই বিষয়টা আমরা শেষ করে দিয়েছি, তো তারা আমাকে বলে যে আসলে কাস্টিংটা অন্য কিছু নিয়ে নিয়েছে, তো আমার খুব খারাপ লাগে আমি ফেরত চলে যাই, তো এটা ছিল আমি নায়লা নাইম হওয়ার আগের একটা ঘটনা। তারপরে এটা হওয়ার পরে তোমাকে আবার ডাকে নাই তারা? তার একটা তাদেরই সেম প্রোডাকশন থেকে অন্য একটা কাজের জন্য অফার করা হয়েছিল, তখন আমি বুঝেছিলাম যে ক্লায়েন্ট কোনোভাবে আসলে আমাকে চাচ্ছেন, ক্লায়েন্ট আমাকে ওই কাজটার জন্য চাচ্ছে বলে তারা আসলে আমাকে রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমি সম্ভবত কাজটা রিজেকশনে দিয়েছিলাম। যাই হোক, এটা ছিল একটা খারাপ অভিজ্ঞতা যে আসলে আমি একটু দেরিতে পৌঁছানোটা অবশ্যই আমার ভুল ছিল, কিন্তু ভুলটা কিন্তু আমি কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিয়েছি, হ্যাঁ তোমরা জানাই দিতে পারতে যে আমি জানাই দিয়েছিলাম যে আসলে আমার এই কারণে দেরি হচ্ছে বা আসলে এটা ওই দিন আসলে সমস্যা ছিল। আর ভালো লাগার বলতে, ভালো লাগার কাজ যদি বলো বা ভালো লাগার, এটা হচ্ছে ডিরেক্টর আশিকুর রহমান, আশিক ভাই, আশিক ভাইয়ের সাথে আমি HM রানা সিঙ্গার একটা মিউজিক ভিডিও করেছিলাম পাপা চিক চিক, এটা আমার মনে হয়েছে যে না আসলে আমি বর্ন, মানে আমার আসলে মডেলিং প্রফেশন বা আমার এটা সার্থক, কারণ গানটা আমি যা বা আমি যেরকম করতে পারি আমাকে হাইয়েস্ট ফ্রিডমে সর্বোচ্চ সুন্দরভাবে ক্যামেরা উপস্থাপন করা হয়েছিল বা তার কাজটা, তার ফ্রেমিংটা বা তার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছিলাম, তো আমার কাছে মনে হয়েছিল যে না যে এই কাজটা অনেকগুলো ভালো কাজের মধ্যে আমার একটা। আশিক ভাই যখন আমাকে বলছিলেন যে তুমি যদি একটু প্রপার, ওই একই কথা যে তুমি একটু প্রপার গ্রুমিং পাইতা খুব ভালো মুভিতে কাজ করতে পারতা বা খুব ভালো অ্যাকশন করতে পারতা বা খুব ভালো নাচতে পারতা বলছে, তো আসলে ভালোই লাগছিল। প্রিয়তমা